বিক্রি করতে পারবেন 170 টাকা আর সোনালি বিক্রি করতে পারবেন সর্বোচ্চ 280 টাকা এর বাইরে বিক্রি করতে পারবেন না এটা হচ্ছে সরকারের কৃষি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে হতে নির্ধারিত একটা যৌক্তিক মূল্য এর বাইরে থেকে বিক্রি করার কোনো সুযোগ নেই সুতরাং এর বেশি দিয়ে কিনবেন না যাতে আপনাকে বেশি দামে বিক্রি করতে হয় এবং যারা এটা কিনবেন অবশ্যই ভাউচার রাখবেন যাতে এই ভাউচারে আমরা যাতে আমরা বুঝতে পারি যে আপনি কার কাছ থেকে কিনেছেন কত দামে কিনেছেন এবং বেশি দাম হলে আমরা তাদেরকে আমরা অ্যাড্রেস করব এবং ডিমের ক্ষেত্রে আমি আবার আপনাদেরকে জানাচ্ছি যারা ডিমের সর্বোচ্চ মূল্য যেটা 11 টাকা 72 পয়সা বা 12 টাকা প্রতি পিস এর বাইরে বিক্রি করবেন না এবং এটার জন্য কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে ট্রান্সপোর্ট এটা থেকে আমরা গঠিত হয়ে কিন্তু আমরা এটা নিয়ে প্রতিদিন আমরা কিন্তু এটা তদারকি করব এবং সেক্ষেত্রে ফাইন বা জেল জরিমানা দুটোই হতে পারে সুতরাং আপনারা এই দিক থেকে নিবৃত্ত থাকবেন ধন্যবাদ আমি ক্রেতা ভাই দেখিয়েছিল হাত সরা আপনার কোন ডাক্তারি কোন জ্ঞান আছে আপনি কি জানেন যে কোন ওষুধ থেকে আমি ব্যবহার হয় এটা জানেন একটা মুরগি দিয়ে কি ওষুধ দিলে কি হবে জানেন যে সেটা প্রমাণ কি যেমন আমি মেনশন আমার দেখে দেখে শিখতে যাচ্ছি না দেখে শেখা দিয়ে চলবে না দেখে শেখা দিয়ে যে লোকটা আমি তো ট্রিটমেন্ট দেখি না যে ডাক্তার ট্রিটমেন্ট যে লোকটা ক্লিনিকে ম্যানেজার ক্লিনিকে যে আয়ের কাজ করে সেও যা দেখতে দেখতে সিজার কেমনে করা লাগে এই দোকানে আর আপনার যে বাসা যেটা করতেছেন বাসায় এটারও লাইসেন্স লাগবে পরিবেশের আপনার বাসায় যেটা করতেছেন আইন অনুযায়ী আপনার এটা হচ্ছে আপনি অনন্ত বলতে চাইছেন আমাদের গ্রুপে দিয়ে রেখে নেন সুবিধা হবে আচ্ছা ঠিক আছে অনেক দাম অনেক দাম আমি দেখতেছি কথা বলে